নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/5/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 2022-23 যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে তা নোটিফিকেশন আকারে জানিয়ে দিল পর্ষদ। দেখতে পাচ্ছেন প্রেস নোট রিগার্ডিং পাবলিকেশন অফ রেজাল্ট মাধ্যমিক 2023। তো প্রেস নোটটা যেটা কি সেটা দেখে নিই, আসুন নোটিফিকেশানটাতে কী রয়েছে। যে নোটিফিকেশানটা জারি হয়েছে, আজকেই জারি হয়েছে, দেখতে পাচ্ছেন কী বলা হচ্ছে। আই নিউজ এডিটরতে জানানো হচ্ছে যে আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং প্রেস নোট। এই প্রেস নোটটা পাবলিশ করতে বলা হয়েছে যে ইন্টারেস্ট অফ টিচার, স্টুডেন্ট, গার্জেন, আদার পার্সনদের জন্য কী বলা হচ্ছে এখানে দেখুন প্রেস নোটটা। দিস ইজ ইনফর্ম অফ অল কনসার্ন অফ দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2023 উইল বি অ্যানাউন্সড বাই অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অন 19 মে 2023 10টার সময় থ্রু প্রেস কনফারেন্সের মাধ্যমে 2023-এর মাধ্যমিক 2023-এর রেজাল্ট প্রকাশ করা হবে 19 মে 2023-এর ঠিক 10টা সকাল 10টাতে। এবং এই রেজাল্ট দেখা যাবে এই 19/5/2023-এই দুপুর 12টা থেকে রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আর স্কুল মার্কশিট এবং সার্টিফিকেট পাবে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে, ফ্রম 19/5/2023-এর যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিস থেকেই এই রেজাল্ট সংগ্রহ করতে পারবে মানে স্কুলগুলো। এবং স্কুল অফ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে মার্কশিট কালেক্ট ক্ষেত্রে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মার্কশিট কালেক্ট এবং সার্টিফিকেট পাওয়া যাবে গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন বেহরমপুর মুর্শিদাবাদ থেকে, এটা যে রয়েছে। আর বাকি ক্যাম্প অফিস থেকে পাওয়া যাবে, যেটা হবে 19/5/2023-এই দুপুর 12টার সময়। এবার কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে দেখতে পাচ্ছেন, www.wbbsc.wb.gov.in ওই ওয়েবসাইটে রয়েছে। পনেরোটা ওয়েবসাইট রয়েছে, এই 15টা ওয়েবসাইটেই হচ্ছে রেজাল্ট দেখা যাবে। http://wbresults.nic.in, www.exametc.com, http://bengali.abblive.com, www.anandabajar.com, www.sangatpratidin.in, https://bengali.news18.com, /bangla.hindustantimes.com, www.indiaresults.com, www.results.sikha, www.schools9.com, www.jagoranjosh.com, www.vidyavision.com, www.fastresult.in, এছাড়া http://www.indiatoday.in অথবা /education-today-results। তো এই 15টা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে। আর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মোবাইল অ্যাপস ডাউনলোডও করা যেতে পারে, etc.com এর মোবাইল অ্যাপস রয়েছে প্লে স্টোরে। এছাড়া মাধ্যমিক রেজাল্ট 2023-এর মোবাইল অ্যাপস থেকে হচ্ছে ইয়ে করা যাবে, মাধ্যমিক রেজাল্ট মোবাইল অ্যাপস বা ফার্স্ট রেজাল্ট মোবাইল অ্যাপস থেকেও কিন্তু এই রেজাল্ট দেখা যেতে পারে। তো গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান আমি শেয়ার করলাম। তাহলে 19 মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এই আপডেট আমি টাইম টু টাইম অবশ্যই শেয়ার করবো আপনাদের, কীভাবে রেজাল্ট দেখবেন আর কখন কী রেজাল্ট প্রকাশ করা হচ্ছে সেই প্রেস নোট আপনাদের সাথে শেয়ার করবো, বা সেই প্রেস কনফারেন্স। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।